তো হয়ে গাইস, যারা কিন্তু চেঙ্গিসকে নিয়ে অনেক নেগেটিভিটি অনেক সমালোচনা করছিল এবং যারা জিদ্দার হেটার্স এবং চেঙ্গিসের হেটার ছিল তাদের মুখে কিন্তু পুরোপুরিভাবে ঝামা ঘষে দিল জিদ্দা। তো ভিউয়ার্স, জিদ্দার চেঙ্গিস হলো সুপারহিট, তো সব কিছু বলবো আমি ডিটেলসে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটাকে শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন, কারণ আমি অল ইন্ডিয়াস মুভি রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আজকে আমি যেমনটা আপনাদেরকে ভিডিওর শুরুতেই বললাম যে আজকের ভিডিও টপিকটা সম্পূর্ণ আলাদা, কারণ আজকে আমি নিয়ে চলে এসেছি জিদ্দার চেঙ্গিস নিয়ে কিছু তথ্য। তো ভিউয়ার্স, আমরা জানি যারা জিদ্দার চেঙ্গিসকে নিয়ে নেগেটিভিটি সমালোচনা করছিল এবং যারা জিদ্দার চেঙ্গিস সুপারহিট হয়েছে এটা কিন্তু মেনে নিতে পারছিল না, তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা। তো ভিউয়ার্স, তাদের মুখে কিন্তু পুরোপুরিভাবে জিদ্দার ঝামা ঘষে দিল। তো ভিউয়ার্স, আমরা যদি এখন বাংলা সিনেমা আর সুপারহিট হওয়া নিয়ে কথা বলি তাহলে 2014-15 এই সময়টাতে কিন্তু বাংলা কমার্শিয়াল মুভি কিন্তু রমরমিয়ে ব্যবসা করতো, একটা আলাদা রকমের হাইপ ছিল, আলাদা রকমের ক্রেজ ছিল। তো ভিউয়ার্স, আমরা জানি যদি বাংলার সবথেকে লাস্ট মানে সুপারহিট কমার্শিয়াল মুভি বলতে যান তাহলে কিন্তু দেবদার খোকা 420, যেটা কিন্তু রমরমিয়ে ব্যবসা করেছিল এবং সুপারহিট হয়েছিল। তারপর থেকে কিন্তু বাংলার কমার্শিয়াল মুভি এসছে কিন্তু সেরকমভাবে কোনো সাফল্য এনে দিতে পারেনি। জিদ্দার বস 2 বা দেবদার যে কোনো কমার্শিয়াল মুভি বলি সেরকমভাবে কোনো সাফল্য এনে দিতে পারেনি। কিন্তু এতদিন পর মানে 2014-15 এই সময়টা বাদ দিয়ে আবার কিন্তু 2023-এ সেই দিনটা ফিরে এলো জিদ্দার চেঙ্গিসের হাত ধরে, কারণ চেঙ্গিস নিয়ে একটা আলাদা রকমের হাইপ ছিল, আলাদা রকমের ক্রেজ ছিল এবং চেঙ্গিস যে ঝড়টা তুলেছিল ইন্ডিয়াতে সেটা কিন্তু আলাদা লেভেলের ছিল। কারণ কোনো ফার্স্ট টাইম বাংলা মুভি যেটা প্যান ইন্ডিয়াতে রিলিজ করে এরকম একটা হাইপ ক্রিয়েট করেছিল এবং কী বলবো, সব দিক থেকে রিভিউ ভালো এসেছিলো চেঙ্গিস নিয়ে। তো চেঙ্গিসের বক্স অফিস কালেকশন নিয়ে অনেকের মনেই সন্দেহ ছিল। তো অলরেডি আপনারা জানেন এখন জিদ্দা একটা নতুন পোস্টার শেয়ার করেছে, সেখানে লেখা আছে চেঙ্গিস 25 ডে মানে সুপারহিট। তো অলরেডি আপনারা বুঝতে পারছেন জিদ্দা কখনোই মিথ্যা বলেনি, যেমনটা দেবদা আমাদেরকে প্রজাপতির সময় আপডেট করছিল যে প্রজাপতি 1 কোটি, আজকের প্রজাপতি সুপারহিট, সেরকমভাবে জিদ্দা আমাদেরকে আপডেট করেছে। তো জিদ্দার চেঙ্গিস অলরেডি সুপারহিট হয়েছে, জিদ্দা কখনোই মিথ্যা কথা বলেনি। যারা জিদ্দার হেটার ছিল তারা এই ব্যাপারটাকে নিয়ে নেগেটিভিটি চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছিল। তো ভিউয়ার্স, আমরা জানি জিদ্দার চেঙ্গিস হিন্দি অডিয়েন্সের কাছ থেকে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা ইনকাম করছে, কারণ এখন হিন্দি ওয়েল্টের কাছ থেকে সেরকম কোনো টাকা সাউথের মুভিগুলো আনতে পারছে না। যেমন ছত্রপতি আরও যে মুভিগুলো রিলিজ হয়েছে তারা কিন্তু সেরকম হিউজ কালেকশন এনে দিতে পারছে না, যদিও তাদের মুভির বাজেট অনেকটাই বেশি এবং সেই তুলনায় কিন্তু চেঙ্গিস হিউজ কালেকশন করেছে হিন্দি অডিয়েন্সের কাছ থেকে। তো ভিউয়ার্স, আমরা জানি চেঙ্গিস এখনও পর্যন্ত টোটাল বক্স অফিস কালেকশন করেছে প্রায় 14 থেকে 15 কোটির মধ্যে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো চেঙ্গিসের বক্স অফিস কালেকশন নিয়ে এবং চেঙ্গিসের সুপারহিট হওয়া নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তো অবশ্যই আপনি নিজের কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি চেঙ্গিস রিলেটেড বা যে কোনো মুভি রিলেটেড বক্স অফিস কালেকশন জানতে চান তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।